হ্যালো ভ্রিবান দিশি শুভজিৎ ঘোষ আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন জনে এই কমেন্টটা কমন আমি দেখেছি লাস্ট দু তিন দিন ধরে অনেকেই জিজ্ঞাসা করেছো যে নিট এক্সামে দিতে যাব যখন তখন যেরকম আমাদের আমরা মাস্ক পরে যাব তারপর মাস্ক খুলে তারা তাদের মাস্ক দেবে সেটা পরে তারপর ভিতরে ঢুকতে হবে এইরকম কিছু কি হ্যান্ড গ্লাভসের ক্ষেত্রে আছে মানে হ্যান্ড গ্লাভস পরতেই হবে পরে যেতে হবে বা ওখান থেকে দেবে দিয়ে পড়তে হবে এরকম কিছু এরকম কিছু কি হ্যান্ড গ্লাভস নিয়ে কিছু কি আছে কারণ গত বছরে এই হ্যান্ড গ্লাভস নিয়ে কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে হ্যান্ড গ্লাভস পরে যেতে রেকমেন্ড করেছিল নিট ইউজ নিট নিটের যে এন নিট কন্ডাকটিং বডি তাদের তরফ থেকে কিন্তু এই বছরে বিভিন্ন জায়গা তো ঘেঁটে দেখলাম সেখানে কোথাও কিন্তু হ্যান্ড গ্লাভস কথাটা উল্লেখ নেই কোথাও হ্যান্ড গ্লাভসের কথা উল্লেখ নেই বরং এটা বলা আছে যে ফিফটি এম এর একটা স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার তুমি নিয়ে যাবে তো এবার দেখো স্যানিটাইজার হাত হাত স্যানিটাইজ করবে সেই হাত স্যানিটাইজ করার ক্ষেত্রে সেখানে তো আর গ্লাভস থাকলে সেটা স্যানিটাইজ হয় না আর গ্লাভস পরে স্যানিটাইজ করে এটা খুব একটা দেখিও নি তো সেই ব্যাপারগুলো মাথায় রেখে হ্যান্ড গ্লাভস কখনোই ম্যান্ডেটারি তো নয়ই হ্যান্ড গ্লাভস নিয়ে তুমি না ঢুকলে মানে ঢুকতে হবে এরকম কোনো ব্যাপার নেই বরং আমি বলবো হ্যান্ড গ্লাভস নিয়ে যাওয়ার দরকার নেই তুমি হ্যান্ড গ্লাভস পরে ওয়েম আরে মার্কও করতে পারবে না ঠিক করে আর একই এটা এটা অনেকটা তাড়াহুড়ো ব্যাপার থাকে পরীক্ষার সময় আবার ওয়েম আরে মার্ক করা আবার তোমাকে হাম ইমপ্রেশন এক জায়গায় দিতে হবে এই সমস্ত দিক দেখতে গেলে তোমার হ্যান্ডগ্লাভস পরে এক্সাম হলে না ঢোকাই ভালো এটাই আমি রিকমেন্ড করব আর ওরাও ওখানে ভাবে তোমাকে ইনফোর্স করবে না যে হ্যান্ডগ্লাভস পরার জন্য আর তুমি যদি এমনি চাও নিজের জন্য যে নিজে যে রাস্তায় ট্রাভেল করে যাব সেই টুকুর জন্য হ্যান্ডগ্লাভস তুমি অবশ্যই ইউজ করতে পারো সেটা তো ওয়েল অ্যান্ড গুড এখানে কোনো বাধা নিষেধ থাকে না সেটা তোমার নিজস্ব চয়েস সেখানে অবশ্যই রিকমেন্ডেড যদি তুমি লং ট্রাভেল করো সেখানে তুমি হ্যান্ড গ্লাভ পরে যাও তো আশা করব তোমাদের অনেকের যেই এই কমন ডাউটটা ছিল সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারো আর তোমাদের যে ভবিষ্যতের এক্সাম পরশু দিন আছে আজ শনিবার আমি রেকর্ড করছি সরি শনিবার নয় শুক্রবার তো শুক্রবার রেকর্ড করছি শনিবার বাদ রবিবারে তোমাদের এক্সাম সেটা তোমাদের নিজের যে প্রিপারেশান নিয়েছো সেই অনুযায়ী তুমি বেস্ট পারফরমেন্স এখানে দিয়ে এসো অল দ্য বেস্ট টু অল অফ ইউ হু আর রেপেয়ারিং ফর নি টিউ জি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দিস সানডে ওকে তো চলো আমি আশা করবো তোমরা সবাই তোমাদের বেস্ট পারফরমেন্স এখানে দিয়ে আসবে যারা এক বছর প্রপার প্রিপারেশান নিয়ে দু হাজার বাইশে নিট বা আইআইটি জেইয়ের জন্য বসতে চাও এবং ক্র্যাক করতে চাও তাদের জন্য আন একাডেমি আইকনিক সাবস্ক্রিপশান একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে সেই ক্ষেত্রে কেন এটা বলছি বেনিফিটগুলো দেখো আইকনিক সাবস্ক্রিপশানের এখানে তুমি লাইভ ডাউট সলভিং অপরচুনিটি থাকবে লাইভ মেন্টরিং সেশন থাকবে ফিজিক্যাল নোটসও থাকবে এই আইকনিক সাবস্ক্রিপশানের আন্ডারে এবার এইটার তুমি ভায়া ফোন কল তাদের কাছে ডাউট তুমি জিজ্ঞাসা করতে পারবে সেখানে তোমার সলিউশান তারা প্রোভাইড করে দেবে এছাড়া কানেক্ট উইথ দ্য মেন্টার মেন্টারের সাথেও তুমি ভায়া অডিও কল তুমি তোমার অ্যান্সারগুলোকে তোমার যে ডাউটগুলো হয়েছে সেগুলোর অ্যান্সার তুমি পেতে পারবে এই আইকনিক সাবস্ক্রিপশানের থ্রু দিয়ে তার মানে এটা যে অনলাইন একটা প্ল্যাটফর্ম এবং অফলাইন আর অনলাইনের মধ্যে যে গ্যাপটা সেটাকে সবচেয়ে কম যতদূর কমিয়ে আনা যায় এই চেষ্টাটা করেছে আইকনিক সাবস্ক্রিপশানের থ্রু দিয়ে এবার এই আইকনিক সাবস্ক্রিপশানের নোটসটা কিন্তু অনেকটা রকম হবে যেটা তুমি ডান দিকে দেখতে পাচ্ছ কালারফুল নোটস থাকবে ইউজ অফ অ্যানিমেশান দেখতে পাবে সেখানে তুমি ইম্পর্টেন্ট পোর্শানগুলো হাইলাইট করা থাকবে সামারি প্র্যাকটিস এই সমস্ত কিছুই নোটের আন্ডারে থাকবে প্রাইসটা যদি তুমি আইকনিকের দেখো তো এক বছরের প্রাইসটা যদি পার মান্থ হিসেব করে দেখো পাঁচ হাজার চারশো সামথিং পড়ছে কিন্তু এতটা প্রাইসও তুমি পে করবে না তুমি এখানে এসজি টু হান্ড্রেড কোড দিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট যদি নিয়ে নাও মোটামুটি ভাবে দেখবে পাঁচ হাজারেরও নিচে চলে আসছে পার মান্থ প্রাইসটা তো এটা একটা ভালো ডেস্টিনেশন সেই ক্ষেত্রে আর নিট ইউজির বিগেস্ট যে উইকলি স্কলারশিপ টেস্ট হয় আন একাডেমিতে আন কমব্যাটের নামে সেটাতে তুমি পার্টিসিপেট করতে পারো এইটাতে এসজি টু হান্ড্রেড কোড ইউজ করে তোমরা যদি এটাতে পার্টিসিপেট করো দেন এটাতে ভালো র্যাঙ্ক করো তাহলে তুমি আন একাডেমি স্কলারশিপ জিতেও নিতে পারো সেক্ষেত্রে আর কিনতে হবে না